গাইজ, আজকে N160 নিয়ে ছোট্ট একটা কন্টেন্ট করার জন্য আসলাম। কন্টেন্ট করার কারণও আছে। কারণটা হচ্ছে, গত সপ্তাহে আমার এক ছোট ভাই আমার গ্রামেরই, ও N160 কিনছিল। ও ফোন দিয়ে জানালো ওর বাইকটা নাকি ধাক্কাচ্ছে বা দম মারতেছে। পরে হচ্ছে ও বলতেছে এটা নিয়ে ও খুব প্যারা আছে, ও এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছে যে নতুন বাইক কিনছে, নতুন বাইকের আবার কি সমস্যা হলো, নষ্ট নষ্ট হয়ে গেল নাকি, এরকম আর কি ব্যাপার। পরে আমি ওকে বললাম যে এটা বাইকের কোনো প্রবলেম না, এটা হচ্ছে তেলের সমস্যা, তেলের মান ভালো না, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে। পালসার N160-তে অনেক এক্সপেন্সিভ বা অনেক ভালো মানের FI সিস্টেম ইউজ করা হয়েছে, বোসের FI সিস্টেম, আর বোসের FI সিস্টেমে ভালো কোয়ালিটির ফুয়েল লাগে। ওকে বললাম যে হয় ভালো পেট্রোল পাম্প থেকে তুমি তেল নাও, অথবা হচ্ছে তুমি অকটেন বুস্টার ইউজ করো। পরে অকটেন বুস্টার ইউজ করছে, প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। ঘটনা আর একটা ঘটছে, সেটা হচ্ছে জন্টিস বাংলাদেশে যখন বাইক লঞ্চ করে তখন কিন্তু তারা বলে দিছিল যে তাদের বাইকে বোসের FI সিস্টেম ইউজ করা হয়েছে, যেটাতে হাই কোয়ালিটি ফুয়েল লাগে। ফুয়েলের মান খারাপ হলে কিন্তু বাইকের পারফরমেন্সে ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়বে। বাট N160 যখন লঞ্চ করে, আমার মনে হয় N160 ইউজাররা অনেকেই জানে না যে N160-তে বোসের FI সিস্টেম ইউজ করা হয়েছে। সো এখন চিন্তা করেন, এটা কিন্তু উত্তরা মোটরসের একটা কি বলে মানে বড় একটা গ্যাপ। প্রত্যেকটা জিনিসই বাইকারকে ভালো করে জানানো উচিত, এটা তো তাদের নিজেদের সাথে এটা করা উচিত, বাট তারা এটা করে নাই। যাই হোক, মূল ব্যাপার হচ্ছে এটা কিন্তু FI সিস্টেমের কোনো প্রবলেম না, বরং পালসার N160-তে ভালো FI সিস্টেম ইউজ করা হয়েছে, এটা বরং পজিটিভ জিনিস। কিন্তু এটা আমাদেরই দুঃখ যে আমাদের দেশে ভালো কোয়ালিটির ফুয়েল পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। একটা বিষয় হচ্ছে যে অনেকেই দেখতেছি আমাকে এসে বলছেন, যারা N160 ইউজার তাদের ডিলার পয়েন্ট থেকে তাদেরকে বলতেছে যে ভাই আপনারা পেট্রোল ইউজ করেন, ভালো মাইলেজ পাবেন। আবার কেউ কেউ বলতেছে পেট্রোল অকটেন মিশা ইউজ করেন। ভাই, এই জিনিসটা কোনোভাবেও করা যাবে না। বাজাজের ডিলার পয়েন্টগুলোর অবস্থা খুবই খারাপ, সার্ভিসের মান তো যাচ্ছে তাই, এটা নাই বললাম। বাট এই ধরনের রং ইনফরমেশন দিয়ে আমার মনে হয় তারা আরও নিজেদের মার্কেটের ক্ষতি করছে, বা বাইকারদের আরও বাইকের উপর ডিস্যাটিসফ্যাকশনটা বাড়িয়ে দিচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। সো এই জিনিসটাও কিন্তু করা যাবে না, কোনোভাবেও পেট্রোল ইউজ করবেন না, পেট্রোল অকটেন মিক্স করবেন না, আর সবসময় চেষ্টা করবেন হচ্ছে ভালো পেট্রোল পাম্প থেকে তেল নেবার। আর সেটা যদি না পান, সেক্ষেত্রে অকটেন বুস্টার যদি ইউজ করেন, তাহলে গাড়ি ধাক্কানো বা দম মারার সমস্যাটা কিন্তু আপনার দূর হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। আর এতেও যদি প্রবলেমটা সলভ না হয়, তাহলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে, এই হচ্ছে ফাইনাল সলিউশন। সো গাইজ, এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আর যারা N160 ইউজার আছেন, তারা এই প্রবলেম যারা ফেস করছেন, প্লিজ কমেন্ট করে জানিয়েন যে অকটেন বুস্টার ইউজ করলে প্রবলেমের সলভ হয়েছে কি না, অথবা আপনি ভালো পেট্রোল পাম্প থেকে তেল, ভালো মানের তেল নিয়েও প্রবলেমের সলিউশন পান নাই, এই টাইপের কি বিষয়, বা সার্ভিস সেন্টার থেকে আপনাকে এটা কি বলতেছে সলিউশন হিসেবে, এগুলো একটু কমেন্ট করে জানান, তারা সবাই উপকৃত হবে। বা আপনারা কিভাবে সলিউশন পেয়েছেন এই বিষয়টা একটু কমেন্ট করে জানাবেন, এই হচ্ছে ব্যাপার। সো গাইজ, তাহলে আজকের মতো রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।